গুপ্ত রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা তেঁতুল ভর্তা তাহলে তাহলে চলেন দেখে প্রথমে আমি কয়েকটা কাঁচা তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোকে ধুয়ে উপরের আবরণটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেঁতুলগুলোকে ভর ভর্তার জন্য পাটা পোঁতায় বেটে নিব তো দেখেন আমার বাবা আগে থেকেই বাটা বাটি শুরু করে দিয়েছে তেঁতুলগুলোকে আমি এভাবে ভেঙে নিব ভেঙে তেঁতুলগুলোকে ছেঁচে তারপরে বেটে নিব তাহলে চলেন লেখিনি তেতুল ভর্তাটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যেহেতু আমার বাবা ভর্তা বানিয়েছে সেই তো মজা হবেই তো দেখেন আমি বেটে এভাবে করে নিয়েছি এখন এর সাথে যা যা লাগবে আমি চারটা মরিচ কাঁচা মরিচ এবং ধنيه পাতা নিয়ে নিয়েছি গুলোকে এখন বেটে নিব এগুলো আমার বাটা শেষ এখন আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা এবং মরিচ বাটা লবণ এবং চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া এবং এর সাথে আমার লাগবে চিনি তো এখন আমি এগুলোকে সব সব কিছুর সাথে মিশিয়ে নিব তা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো আমি ঝাল দিয়ে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো দেখেন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে ভর্তাটা সত্যিই অনেক বেশি মজার খেতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন